আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাসায় একজন স্পেশাল গেস্ট এসেছে। আজকে আমাদের বাসায় আমার খালাতো বোনের হাজবেন্ড এসেছে। মোহাম্মদ আলী ভাইয়া যেহেতু কাতার থাকে, কাতার থেকে দুই মাসের ছুটিতে দেশে এসেছেন। তো ভাইয়ার মিরপুরের এখানেই একটা কাজ ছিল, সেই সুবাদে মিরপুরে আসা, আর মিরপুরে আসবে আমাদের বাসায় আসবে না তা তো হয় না। তো সেই জন্যই ভাইয়াকে আমরা ইনভাইট করেছি আমাদের বাসায়। ভাইয়া এসেছেন আর ভাইয়ার জন্য আমরা টুকটাক ছোটোখাটো একটা আয়োজন করেছি। তাছাড়া ভাইয়ার সাথে কিন্তু আরাত সোনার এই প্রথমবার দেখা। তো আরাতবাবু তো তার বড় খালুকে দেখে খুব এক্সাইটেড, সে খুব হাসছে, খুব গল্প করছে, আর এই তো সে এখন তার ওয়াকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খালুকে দেখছে। আরাত সোনার তার খালুর খুনসুটি দেখতে দেখতে এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আজকে দুপুরে আমি আয়োজন করেছিলাম পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা। তো এইসব মজার মজার খাবার দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। মেহমান হলো আল্লাহর রহমত। মেহমান বাসায় আসলে আমরা অনেক বেশি খুশি হই, আর মেহমান বাসায় আসা মানে আল্লাহর রহমত ঘরে আসা। আর লাঞ্চের পরে এখন ভাইয়া আমাদের জন্য দই নিয়ে এসেছে বনলতা থেকে, আর মিষ্টি নিয়ে এসেছে। তো আমি ভাইয়া আর আরাদের আব্বুকে দই সার্ভ করে দিচ্ছি। ভাইয়া প্রায় দুই বছর পর বাংলাদেশে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাইয়ার সাথে অনেক গল্প করেছি। তারপরে বিকেলবেলা আরাতের আব্বু আর ভাইয়া এখানে নাস্তা করছে। নাস্তাতে ছিল সেমাই, মিষ্টি আর দিয়েছি মালটা। তো এই তো আরাতবাবু তার খালুকে বারবার দেখছে, প্রথমবার যেহেতু দেখেছে সে বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছিল, তাকিয়েছিল, আর খুব খুশি ছিল, খুব তালি দিচ্ছিল, হাততালি দিচ্ছিল। ভাইয়াও খুব খুশি হয়েছে আমাদের বাসায় এসে। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের বাসায় আসার জন্য। ভাইয়া যাওয়ার সময় আবার আরাতবাবুকে সালামিও দিয়ে গিয়েছে। আশা করি আজকের আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।